আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে আমি দেখাবো আমাদের ছোট্ট একটি খামার। খামারে আপনার কিছু কিছু কবিতর দেখাবো আপনাদের। এটার নাম হলো আপনার রেসার উমা, এটার নাম আরও মিলি বলে। রেসার মানে হলো আপনার, রেসার মানে আপনার রেস রেস, আপনি যেমন ধরেন 100-200 কিলোমিটার আপনার বাসা থেকে দূরে সারা ছাড়লেন, সেটা আপনার বাসা আসলো, যেটা আপনার বাসা আসে সেটাকে বলে রিসার, যেটা আসে না সেটাই তো আপনি ফেট হয়ে যায়, রিসার বলে না। এটা আপনি মিলি দেখেন, মাদি, এটা মাদি, মাদি এটা, এটা নর, নর বাচ্চা, বাচ্চা মনে হয় দেখা যায়, তো বাচ্চা আছে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, দুইটা দুটা বাচ্চা, দুটা বাচ্চা দিয়েছে, সুন্দর, অনেক সুন্দর বাচ্চা দুটা, ছোট, অনেক ছোট, হয়তো 2-3 দিন হয়েছে মনে হয়, ওটা হয়েছে 2-3 দিন, মাশাল্লাহ সুন্দর সুন্দর জোড়া, অনেক সুন্দর জোড়া, দেখতে অনেক সুন্দর লাগে, দেখেন মাটিটা অনেক সুন্দর, চোখের কালারটা দেখেন, চোখ মাশাল্লাহ। আরেক জোড়া দেখাই মিলি, দেখেন এই যে আরেক জোড়া মাশাল্লাহ বৈশা দিছে, কত সুন্দর দেখছেন। এই যেটা মাটি, মাটিটা অরণ হয়ে গেছে মনে হয়, ডিম তাওয়া দিতে দিতে অরণ হয়ে গেছে, এই জন্য নরে বৈশা দিছে। ডিম কয়টা পারছে দেখি তো, ডিম ধরছে দেখে বলতেছে আমার ডিম কেন ধরতেছে, ডিম ধরিস না, ডিম ধরতে মনে করে, যাই হোক ভয় পেয়েছি, আর আমার দিকে ভয় পেয়েছে, ভয় পেয়ে গেছে, সুন্দর জোড়া অনেক। হ্যাঁ আরেক জোড়া দেখাবো আপনাদের, মাক্সি মাক্সি, এটাও আপনি রেসার হুমা, হুমা মাক্সি হুমা, এটাও রেসার দেখছেন, এই যে নরটা অনেক সুন্দর, নরটা, নরের চোখটা অনেক সুন্দর, মাদিটাও মাশাল্লাহ অনেক বড়, ডিমের উপরে কবিতর, ডিম মনে হয় দিয়ে দিবে, হ্যাঁ ডিম দিয়ে দেবে 2-3 দিনের ভিতরেই। আরেক জোড়া দেখে আপনাদের, এটা বলে গিরিজেল, এটা আপনি সাদা গিরিজেল বলে, সাদা গিরিজেল, সাদা গিরিজেল, এটা নর, নরটা দেখেন গিরিজেল নরটা, এটা মাদি, এটাও ডিম দিছে, এটাও মনে হয় ডিম ডিম দিয়েছে মনে হয় দেখি তো, হ্যাঁ মাশাল্লাহ দুইটা দুইটা ডিম দিছে, এটাও মনে হয় দেখেন দুটো ডিম দিয়েছে, কত সুন্দর, তাও দিতেছে, এটা এলো মাদি তাও দিতেছে, নর তাও দিছে, অরণ হয়ে গেছে থেকে মাদি তাও দিতেছে, নরটা রেস্ট আছে, রেস্ট নিতেছে, যখন যখন আপনার মাটিটা অরণ হয়ে যাবে, খিদার লাগবে, পানি খাইবে, তখন হলো নরটা আপনি ডিমের উপরে যাবে তাও দিতে, এখন রেস্ট আছে নরটা, তখন মাটিটা রেস্টে থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাঝে ঠাঝে আপনাদের নতুন নতুন ভিডিও পাঠাবো, সাবস্ক্রাইব না করলে তো আমি ভিডিও পাঠাতে পারবো না, যাই হোক আপনারা সাবস্ক্রাইব করলে আলহামদুলিল্লাহ, মাঝে ঠাঝে ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো, উপহার দিতে পারবো। আজকে থেকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন,
আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে।